প্রতিবেশীর বাড়িতে গরু যাওয়া নিয়ে বিবাদ একই পরিবারের বৃদ্ধা ও শিশুসহ সহ চারজনকে ধারাল অস্ত্রের কোপ ঘটনায় চাঞ্চল্য বসিরহাটের পাইকারডাঙ্গা গ্রামে গরুর ঘাস খাওয়া নিয়ে বচসা সংঘর্ষ যখন এক মাধ্যমিক পরীক্ষার্থী সহ চারজন ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার ভারত বাংলাদেশ সীমান্তের পাইকারডাঙ্গা গ্রামে ঘটনায় অভিযোগ প্রতিবেশী সামাদ মণ্ডল ও রওসানা বিবির বিরুদ্ধে জানা গেছে প্রতিবেশীর গরু এদিন তাদের জমিতে ঢুকে ঘাস খায় জানিয়ে অকত্য ভাষায় গালিগালাজ শুরু করেন সামাদ ও তার স্ত্রী প্রতিবাদ করেন প্রতিবেশীরা অভিযোগ এরপরই ধারালো অস্ত্র বাঁশ সহ অন্যান্য জিনিস নিয়ে প্রতিবেশীদের ওপর হামলা চালায় সামাদ ও তার স্ত্রী ঘটনায় জখম এক ষাটোর্ধ্ব বৃদ্ধা রচনা বিবি তার বৌমা জেসমিনা বিবি মাধ্যমিক পরীক্ষার্থী রুবিনা খাতুন ও তার ছোট বোন ঘটনার পর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে পাঠান ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে সামাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে স্থানীয়দের দাবি সামান্য গরুর ঘাস খাওয়ার বিষয় নিয়ে ধারালো অস্ত্র নিয়ে হামলা একই পরিবারের চারজনকে এভাবে মারধরের ঘটনার পেছনে অন্য কারণ রয়েছে বলেই মনে করছেন অনেকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ কালকে রাস্তা ফসার দিয়েছে একটা বড় একটা মানুষের সাপড় ধরে নিয়ে যেতে পারে একটা একটা ধরে নিয়ে যাবে তিনটে ছেড়ে নিয়ে যাবে এবার বড় একটা তাই নিয়ে ভালো তারপর এবার বরের দেখে নিয়েছে তা হচ্ছে মারামারি করছে ওই আমার বড় ওই মেজি বৌমা মেজি বৌমার তুই মেয়ে আর আমার এই হাত ভেঙে ওই সেই গরু তাড়াই লতে ছাগল গরু তাড়াই লতে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বসিরহাট